বেঙ্গল কিকবক্সিং থ্যালাসেমিয়া কাপ অনুষ্ঠিত হলো হাওড়ায়। 17টি জেলার প্রায় 450 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম দিকে নর্থ বেঙ্গলে এই মার্শাল আর্টের বেশি প্রচলন থাকলেও এখন হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দারুণভাবে প্রচলন বাড়ছে, এমনটাই জানান উদ্যোক্তা এবং কোচ সন্দীপ সেনাপতি। এই মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারে কলকাতা, দ্বিতীয় স্থানে হাওড়া এবং তৃতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা। প্রতিযোগিতা বা এই মার্শাল আর্টের মাধ্যমে খেলোয়াড়দের প্রতিষ্ঠিত হওয়াই শুধু নয়, এই মার্শাল আর্ট মানব শরীর সুস্থ রাখতে অতি প্রয়োজন, এর জুড়ি নেই, বললেন প্রশিক্ষক সুদীপ সেনাপতি। এডুকেশনের সঙ্গে সঙ্গে স্পোর্টস ডেভেলপমেন্ট করি, সমস্ত খেলাকে আমরা প্রমোট করি। আমরা যেমন অ্যাথলিটের বিভিন্ন ইভেন্ট আছে, সেরকমই সঙ্গে সঙ্গে মার্শাল আর্ট, সেলফ ডিফেন্সের এতে আমরা এগুলোকে প্রমোট করি। তো আমাদের কিকবক্সিং, তাইকোন্ডো, ক্যারাটে, সমস্ত মার্শাল আর্ট আমরা এটাকে তুলে ধরছি ছেলে মেয়েদের, যাতে ওদের ভবিষ্যতে নিজেদেরকে ডিফেন্স করতে পারে ও ভবিষ্যতে ওরা স্পোর্টস করে কোনো পুলিশ কোটাতে চাকরি দেবে। এই কিকবক্সিং, তাইকোন্ডো সমেতে আমাদের পুলিশ কোটাতে টিম আছে। তো আমাদের এখান থেকে চেষ্টা চলছে যে সমস্ত বাচ্চা যাতে আগে গো। এখানে বেঙ্গলের টোটাল এবারে 17খানা জেলায় এসেছে, 400 পার্টিসিপেট খেলা হচ্ছে, 450 পার্টিসিপেট এখানে খেলছে। এর সীমা এতে সাব জুনিয়ার, জুনিয়ার, ক্যাডেট, সিনিয়র চারটে ফিল্ডেই খেলা হচ্ছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে 17টি জেলা থেকে প্রায় 450 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায় লেখাপড়ার মতোই মানব শরীরে অতি প্রয়োজন মার্শাল আর্ট শরীর সুস্থ রাখতে। শুধু গার্জেনদেরকে, শুধু কোচেরা বা অ্যাসোসিয়েশন এটা ডেভেলপ করতে পারবে না, গার্জেনদের একটুখানি নিজেদের সচেতনতা হবে, বাচ্চাদের থেকে যতটা পারো আস্তে আস্তে করে মোবাইল থেকে একটু দূরে করে ফিল্ডে পাঠাক, গ্রাউন্ডে পাঠাক, সে ইনডোর গেম হোক বা আউটডোর গেম হোক, স্পোর্টস অবশ্যই দরকার। স্পোর্টসই একমাত্র আছে যে কোনো রোগের থেকে লড়াই করতে পারবে। যদি ফিজিক্যাল এডুকেশন করে তাহলে বাচ্চাদের ইমিউনিটি বাড়বে, ইমিউনিটি বাড়লে বাচ্চারা এমনি এমনি যে কোনো রোগকে দূর করে দেবে। মার্শাল আর্ট যেমন স্পোর্টস জগতে অসীম গুরুত্ব জাতীয় ও আন্তর্জাতিক স্তরে, ঠিক মানুষের শরীর সুস্থ রাখতে ফিজিক্যাল মার্শাল আর্টের গুরুত্ব অসীম রয়েছে, একথা বিস্তারিত জানালেন প্রশিক্ষক সন্দীপ সেনাপতি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18, লোকাল।